দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই, আমি মামুন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, রাজ্যের শিক্ষামন্ত্রী যতই বলুক না কেন, রাজ্যের শিক্ষার মান উন্নয়নের জন্য উনি কাজ করছেন, কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। একজন আয়াই নিচ্ছে ক্লাস, স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 500 জন, কিন্তু শিক্ষক নিয়োগের মধ্যে আজকে আমরা স্কুলে উপস্থিত পেলাম মাত্র করে একজন শিক্ষক, বাকি দুইজনই নির্বাচনী কাজে ব্যস্ত। এমনই একটি চিত্র উঠে আসলো সোনামুরার বিদ্যালয় পরিদর্শকের অধীনের অফিস থেকে, মাত্র 30 মিটার দূরে কিন্তু অবস্থিত সেই স্কুলটি সোনামুরার ঐতিহ্যবাহী স্কুল সোনামুরা ইংলিশ মিডিয়াম। এই স্কুলটি কিন্তু কয়েকদিন আগে কিন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন চলে এসেছে। এই বিদ্যাজ্যোতি স্কুলটির এই অবস্থার চিত্র কিন্তু সামনে আসা রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্পষ্ট চিহ্নে। দেখুন এক বিশেষ প্রতিবেদন। বর্তমান শিক্ষামন্ত্রী যতই বলুক না কেন, ত্রিপুরার শিক্ষার মান উন্নয়ন হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। আয়া দিয়ে চলছে ক্লাস, প্রায় 500 জন ছাত্রছাত্রী সংখ্যা, মোট শিক্ষক 3 জন, আজ উপস্থিত 1 জন, এমন চিত্র উঠে এসেছে সোনামুরা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে মাত্র 30 মিটার দূরে অবস্থিত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন ঐতিহ্যবাহী সিপাইজলা জেলার সোনামুরা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি সেকশনে। ক্ষুব্ধ অভিভাবকরা যে কোনো সময় ঝুলিয়ে দিতে পারে স্কুলে তালা। জানা যায় দীর্ঘদিন থেকে এভাবে চলছে স্কুলটি। শিক্ষক স্বল্পতার দরুন চতুর্থ এবং পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হয়েছে ইভিনিং শিফটে। তারপরে ছাত্রছাত্রী সংখ্যা 398 জন, রয়েছে নার্সারি। আজ সকালে স্কুলে প্রবেশ করে আমাদের ক্যামেরায় ধরা পড়ল বেহাল চিত্র। আয়া দিয়ে চলছে ক্লাস। ভালো লেখাপড়া করতে সকাল সকাল 15 থেকে 20 কিলোমিটার দূর থেকে অভিভাবকরা নিয়ে আসছে ছেলে মেয়েদের, কিন্তু স্কুলে এসে হতাশা অভিভাবকদের। ঐতিহ্যবাহী স্কুলটির পড়াশোনা লাটে, প্রশ্নচিহ্ন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। 3 জন শিক্ষক থেকে 2 জনই প্রমোশন পেয়ে বদলি, এখন আর থাকবে 1 জন শিক্ষক। এখন দেখার বিষয় খবর প্রকাশের পর স্কুলের হাল ফিরে কিনা। আপনি আয়া এনে ক্লাস করাইতেছেন? না না, ক্লাস করাইতেছি না, বাচ্চারা তো হোস্টেল করে, তারা যে আর্টের বই আছে না, এগুলো তারা নিজে নিজে করে, আমি বই আনছি, এগুলো তো তারা বাইরে যাবে না। এটা কোন স্কুল? এটা সোনামুরা ইংলিশ মিডিয়াম। কতজন শিক্ষক আছে এখানে? শিক্ষক এখন আপাতত 1 জন আছে, আর তারা কোনো 2 জন ছুটিতে আছে, আর 1 জন আছে তো তাহলে ট্রান্সফার হয়ে গেছে। হইছই করেন যে আপনি আয়া হিসেবে তাদেরকে? না হইছি না, আমি সবসময় রুমে থাকি, বাচ্চারা যাতে ব্যথাটা তারা মানে বাচ্চারা ঠিকভাবে দেখে রাখি, তো বাচ্চারা তো অপন হয়ে শিক্ষা করতেছে, তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি? হ্যাঁ হয়েছে, সবকিছু ঠিক আছে, শুধু বাচ্চারা যাতে ব্যথা না হয়, এলে তারা যে আর্টের বই আছে, আর্টের বইটা প্রতিদিন আসেন? প্রতিদিনই আসি, কিন্তু ক্লাস তো হয় না, নাম ডেকে ছুটি দিয়ে আলা, এরপরে ছুটি দেয় না, ছুটি দেয়। আপনার দনপুর স্কুল নেই? আমরাও গর্ব সোনামুরা ইংলিশ মিডিয়াম স্কুল, দীর্ঘদিনের গর্ব এটা, কিন্তু আজকে বর্তমানে এমন অবস্থায় এসেছে যে এখানে 1 জন মাত্র টিচার দিয়ে স্কুল চলে। নার্সারি রয়েছে, ক্লাস 1 রয়েছে, ক্লাস 2 রয়েছে, থ্রি রয়েছে, কিছুদিন পরেই স্টুডেন্টদের পরীক্ষা আসতে চলেছে, অথচ নাম ডাকার পরে ক্লাস ছুটি দিয়ে দিচ্ছে। মিড ডে মিল হচ্ছে, সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে পড়াবেন, তো এই ব্যাপারে আমরা চাই যে এই শিক্ষক স্বল্পতা যাতে প্রতি সত্তর ব্যবস্থা নেন অভিভাবক। আমরা অভিভাবক থেকে এই এটা কি বিদ্যা যদি প্রকল্প অতদিন আপনারা কি টাকা দেন স্কুলে বছরই? হ্যাঁ, 1,000 টাকা করে দিই, আমরা সব অভিভাবককে এটা দিয়ে দিয়েছি, তো আমরা এই টাকাটা দিয়েছি, বলা হয়েছিল যে স্কুলের ডেভেলপের জন্য এটা খরচ করা হবে, কিন্তু আদৌ আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল বিদ্যাজ্যোতিতে পরিণত করা হয়েছে, বিদ্যাজ্যোতির যে সব ফেসিলিটি ছিল, যে এখানে গানের টিচার হবে, তারপরে নার্স থাকবে, তারপরে আরও অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু ওইগুলো তো দূরের কথা, এখানে শিক্ষকই নেই, শিক্ষার মান উন্নয়ন যেখানে থাকবে না সেখানে উন্নতি দিয়ে আমাদের কী হবে? হ্যাঁ, আমাদের তো আমি ইনচার্জ। কি নাম আপনার? প্রতিমা বিশ্বাস।
কয়জন ছাত্র আছেন এই স্কুলের, কয়জন শিক্ষক আছেন? 398 জন আছে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত। জনের জন্য শিক্ষক কজন? শিক্ষক তো আমরা তিনজন আছি, তিনজনের মধ্যে আমি 17 জন আর অলি চক্রবর্তী, আর একজন আসলো ইউজিটি মুসিনীতি দাস। এভাবে কি স্কুলটা কিভাবে চালান আপনি? চলে খুব মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় চলছে স্কুলে। সত্যিকারের কথা কইতে গিয়ে মানে স্টাফ যেহেতু নাই, এনে তাহলে কিভাবে চলছে? আমরা অনেক সময় স্কুল চালাইতে না পারলে ভলান্টিয়ার টিচার হিসাবে যেমন টাইমে আছে তপন দা আছে তারা ডাকে আনি, আনিয়ে সেরে মানে সকালবেলা বাচ্চারা আইয়ে এত দূর দূরান্ত থেকে, তাহলে মানে একটু যদি আমরা কিছু না করতে পারি আসলে খারাপ লাগে। তারা আইয়ে আইলে অনেক সময় তাদের হেল্প নেই, এভাবেই চলে। বিউরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।